তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর এখন তো দুপুর কি বিকাল হয়ে গেছে, 3টা বেজে গেছে, তো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি সেরকমই কিছুই রান্না করিনি, তো তোমাদের কাছে তোমাদেরকে কিছু দেখানো হয়নি, কেন কালকে তোমাদেরকে বলেছিলাম আমার বড় রাত্রিবেলা মাংস নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমি দুপুরে চালিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা তো মাংস খেয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে আমার কিরকম একটা অস্বস্তি ভাব হচ্ছিলো, মাংসটা খেলে না আমার মানে শরীরটা খারাপ লাগে। তো আমার বরকে সকালবেলা বলেছিলাম, তো বললো যে তাহলে আমার মাংস খেয়েও না, তোমার হয়তো প্রেশার টেশার আপডাউন করছে। তো যাই হোক, এই আর সেরকম কিছুই রান্না হয়নি। আর আমার কুচকুটা এখনও ঘুমাচ্ছে, ও সকাল থেকে আজকে সারাদিন ঘুমাচ্ছে। এই দেখো গেছে জামাটা, খুব সুন্দর হয়েছে জামাটা, আর এখনও ঘুমাচ্ছে। আর ছেলেও কি বলতো, এত দুই তিন দিন গরম ছিল আর ঠান্ডা ছিল, এখন আবার গরম পড়ে গেছে, এত শরীর খারাপ লাগছে গরমে বলার মতো না, মানে এত রোদ না। আর আমার ঘর তো চারতলায়, তো প্রচুর গরম, মানে পুরো দেয়াল টিয়াল পুরো পাকার হাওয়াগুলো মানে পুরো গরম আসছে, এই ব্যাপার হচ্ছে। আর মানে আর আমার ছেলেটাকে নিয়ে মানে এত একটু মানে টেনশনে আছি, মানে একদম খাওয়া দাওয়া করছে না, মানে খাচ্ছেই না, ভাত টাত মানে কিচ্ছু খাচ্ছে না, তো মনটা খুবই একটু খারাপ, মানে খাচ্ছে না। ওখানে যে মানুষ খেতে ভালোবাসে দেখবে তারা যখন খেতে খায় না না, তাদের দেখবে তখন মন খারাপ হয়, আর আমি তো মা, আমার তো মনটা তো খারাপ আরও বেশি হওয়ার কথা, তো আমার বেশিই হচ্ছে। যাই হোক দেখি কী হচ্ছে, গরম ঠান্ডা পড়ছে তো মানে সব বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, তো বিকাল হয়ে গেছে, এবার চা খাবো, চা দিয়ে পরোটা খাবো। পাশের ঘরে কাকিমা পরোটা বানিয়েছিল সকালবেলা, তাই আমাকে টিফিন দিয়েছিলো, তো খাইনি, সেভাবেই রেখে দিয়েছিলাম, যে চা দিয়ে খাবো বিকালে। আর ছিলাম আর চকো কিনে নিয়ে আসলাম ছেলের জন্য, ছেলে খুব খেতে ভালোবাসে, তা তো তোমরা তোমাদেরকে দেখিয়েছি। তেল আর এটায় চা পাতি আছে, আর এটায় ছেলের ওষুধ আছে, ছেলের ওষুধ। আর এখানে এখানে দুটো আমার প্যান্ট আছে, লং প্যান্ট দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই প্যান্টটা। খাবার আছে, রাত্রে খাবো ডাল দিয়ে পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর এখানে প্রসাদ আছে, নিচ থেকে দিয়ে গেছিলো, কি পূজা বলে, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর প্রসাদ। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি, আর এখন বসে বসে খিলাড়ি অক্ষয় কুমারের মুভি দেখছি। আর চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।